এবার জেলা সংবাদ। আখাউড়া আশুগঞ্জ সড়ক চার লেনে উন্নয়ন কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমেদ খান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গাজীর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আখাউড়া আশুগঞ্জ সড়কের আখাউড়া ধরখার অংশের নকশা পরিবর্তনের নামে আন্দোলন করে সরকারের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ তানজিল শাহ তৎসন্ন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন মোল্লা ও ইউনিয়ন দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ নওয়াজ ভূঁইয়া সহ অন্যান্যরা। 3,600 কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আশুগঞ্জ সড়কের প্রায় 50 কিলোমিটার চার লেনে উন্নত করা হচ্ছে।